हेलो गाइस वेलकम टू माय चैनल बलराम ब्लॉग्स आपनादेरके स्वागत और आपनादेर संगे रयेछि आमी बलराम आशा करी आपनारा भालो आछेन एबं ए भालो थाकाई आमार एकमात्र कामना। आमी आजके आपनादेर सामने एसेछि आपनादेरके एकटु कष्ट दिब, सेई कष्टटा हलो आपनादेर काछे आमार रिक्वेस्ट थाकबे जे बलराम ब्लॉग्स एसे अपनारा कम से कम आमाके 5-6 मिनट एक समय दिबेन। शुधु आमी एटाई बोलबो जे आमार ई भिडियो अपनारा जखन देखेन तखन जाते कम से कम 5-6 मिनट भिडियोटा देखेन एवं রিকোয়েস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ভিডিও দেখার পরে যাতে আপনারা একটা কমেন্ট লেখেন, ভিডিওটা ভালো হয়েছে কিবা মন্দ, কিবা আরো উন্নতির দরকার বা যাই হোক, সেগুলো যদি আপনারা একটু তুলে ধরেন আমি খুব উপকৃত হব এবং আমার এই চ্যানেলটা ধীরে 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 এগিয়ে যাবে। আপনাদের এই ভালোবাসার চ্যানেল যাতে আরো উন্নতি হয়, আপনাদের আশীর্বাদে এখনো আমার চ্যানেল স্টার্টিং এর পর থেকে ধীরে ধীরে এগিয়ে চলছে আর সেটাও আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতার সেই সাপোর্টের কারণেই। আর তাই যদি না হতো আমার আজকে এত সাবস্ক্রাইবারও হতো না। তাই আপনারা যে মূল্যবান সময় দিয়ে আমার এই চ্যানেলে বসে ভিডিওটা দেখেন সেজন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং সাদর সম্ভাষণ জানাই, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া ইউটিউবের কোনো চ্যানেলই অগ্রগতি সম্ভব না, সেটা আমি দৃঢ়ভাবে বলতে পারি। আর একটা চ্যানেলের উন্নতি হয় কমেন্টের মাধ্যমে, যদি আপনি ঠিক কমেন্টটা লেখেন তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো আমার উন্নতি হবে এবং আপনাদের মনের যে চাহিদাগুলো আছে সেগুলো আমি বুঝতে পারবো এবং সে অনুযায়ী আমি আমার ভিডিওগুলো উপস্থাপন করতে পারবো। তো দর্শক, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আর ভিডিওগুলো দেখে আপনারা একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আমি আপনাদেরকে বলবো যে আমার যে অনুরোধ সেটা অবশ্যই আপনাদের বিবেচনা সাপেক্ষ। আর আমার ভিডিও স্টার্ট করেছি, আমার চ্যানেল নতুন যখন করেছি তখন আমার ঘর থেকে স্টার্ট করেছি আর আজকে আমি এই ঘর থেকে স্টার্ট করে একে একে আমি ঘরের বাইরে বেরিয়েছি, আমি স্টেট লেভেলে আমার ভিডিও করা আরম্ভ করেছি, কারণ আমি এরকম নই এখন যে আমি বড় লাক্সারি গাড়ি নিয়ে DSLR ক্যামেরা নিয়ে আমি বেরিয়ে করব, দেশ বিদেশে ঘুরে আপনাদেরকে দেখাবো, সেই উপযুক্ত এখনো হতে পারিনি। তবে আপনাদের যদি সেই ভালোবাসা থাকে
আর সেই ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, তাহলে আমিও সেই কাজটা করব। তারপরেও বলবো, আমি আমার নিজের লোকাল এরিয়াকে আগে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে, সে সমাজটাকে মানুষের কাছে দেখাতে হবে, আমাদের পারিপার্শ্বিক যেই সামাজিকতা সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, জানাতে হবে। তারপরে ওয়ার্ড থেকে শুরু করে জেলা স্তর, তারপরে রাজ্য স্তর, তারপর বহিরাজ্য, একে একে করে সমস্ত রাজ্য, সমস্ত দেশ, এভাবে আমাদেরকে দেখতে হবে। প্রথমেই যদি আমি আমার ওই লোকাল এরিয়া থেকে আমি বাইরে চলে যাই, সেটা একটা কেমন হয়ে যায়, যে আমি আমার নিজেকে জানি না, নিজের এরিয়াকে জানি না, অথচ বাইরের এগুলি নিয়ে খুব আমি মাতামাতি করছি, কিন্তু আমি সেগুলি চাই না। আমি ধীরে ধীরে আমার এখান থেকে শুরু করছি এবং আস্তে আস্তে সেগুলো আমি বাইরে চলে যাব। তো দর্শক, আমি বেশি আপনাদেরকে বিরক্ত করব না, আমি আপনাদের কাছে পুনরায় আমার যে আকুল আবেদন, আমার আপনারা সে আকুল আবেদনে একটু সাড়া দেবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আর এই এগিয়ে নেওয়া যাওয়ার সাথে আমার হয়তো ভবিষ্যৎ ভাগ্য জড়িত, তাই আমার এই চ্যানেলটা যাতে অগ্রগতি হয়। আর আজকের এই 5 মিনিটে হয়তো আগামী অনেক বছরের জন্য স্থায়িত্ব লাভ করবে, আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল আমার। আর সবশেষে বলবো, আমার ভিডিওটা যদি কথাগুলো যদি একটু আপনাদের মনে লাগে, তাহলে আমার এটাকে একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন সাবস্ক্রাইব, তাদেরকে আমার বলরাম ব্লগসের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো এখানেই রাখছি, দর্শক নমস্কার, ধন্যবাদ।